بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তিনি সৃষ্টিকুলের রব আর-রহমানির রহিম তিনি পরম দয়ালু অতি মেহেরবান মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিনের মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হে প্রভু আমরা তোমারই বন্দেগী করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তাআলার নামে আলিফ লাম মিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদান লিল মুত্তাকিন এই সেই মহাগ্রন্থ আল কোরআন তাতে কোনো সন্দেহ নেই যারা তাকওয়া অবলম্বন করে এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা গায়বের উপর ঈমান আনে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে তোমার আগে অন্য নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও সর্বোপরি তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সত্যিকার অর্থে এই লোকগুলোই তাদের রবের কাছ থেকে পাওয়া হেদায়েতের উপর রয়েছে এবং এরাই হচ্ছে প্রকৃত সফল কাম إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ যারা এই বিষয়গুলোকে নিশ্চিত অস্বীকার করে তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো কার্যত উভয়টাই তাদের জন্য সমান এরা কখনো ঈমান আনবে না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ক্রমাগত কুফুরি করার কারণে আল্লাহ তাআলা তাদের মন ও শোনার উপর মোহর মেরে দিয়েছেন এদের দেখার উপরও আবরণ পড়ে আছে এবং তাদের জন্য পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ মানুষদের মাঝে কিছু এমন লোক আছে যারা মুখে বলে
আমরা আল্লাহ তায়লা ও পরকালের উপর ইমান এনেছি, অথচ এরা কিন্তু মোটেই ইমানদার নয়। يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ ইমানের কথা বলে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সঙ্গে প্রতারণা করছে। মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে, যদিও এ ব্যাপারে তাদের কোন চৈতন্য নেই। فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ এদের মনের ভেতরে রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি। প্রতারণার কারণে অতঃপর আল্লাহ তাআলা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আজাব, কেননা তারা মিথ্যা বলছিল। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে না আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউন জেনে রেখো এরাই হচ্ছে আসল বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা বিষয়টা বোঝে না। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ইমান এনেছে তোমরাও তেমনি ভাবে ইমান আনো, তখন তারা বলে হে নবী তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ইমান আনি? জেনে রেখো আসল নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা এই কথাটা জানে না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি, আবার যখন একাকি তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে আছি। ইমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন মূলত আল্লাহ তাআলাই তাদের সঙ্গে ঠাট্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের অবকাশ দিয়ে রেখেছেন, তারা তাদের বিদ্রোহে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে, তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয়। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা তার গোটা পরিবেশটাকে আলোকোজ্জ্বল করে দিল তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন
এবং তাদের তিনি এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পাচ্ছে না। এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না, এরা সঠিক পথের দিকেও ফিরে আসবে না। أَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِم مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ وَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ أَتُبَا إِذِرْ أُدْهَارٌ هُتْشِي আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক। বিদ্যুতের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে। আল্লাহ তাআলা কিন্তু কাফিরদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন। মনে হচ্ছে এখনই বিদ্যুৎ এদের চোখকে নিষ্প্রভ করে দেবে। এ অবস্থায় আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন, তখন এরা তার মধ্যে চলতে থাকে। আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন, তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ তাআলা চাইলে তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون তিনি সেই মহান রব, যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন, আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন, তা দিয়ে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন। অতঃপর তোমরা জেনে বুঝে এই সব কাজে কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ বানিও না। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহে থাকো, তাহলে যাও তার মতো করে একটি সূরা তোমরা রচনা করে নিয়ে এসো। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর যেসব বন্ধু বান্ধব রয়েছে প্রয়োজনে তাদেরও ডাকো যদি তোমরা সত্যবাদী হও। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ
আর তোমরা যদি তা করতে না পারো এবং এটা জানা কথাই যে তোমরা তা কখনই করতে পারবে না, তাহলে তোমরা জাহান্নামের সেই কঠিন আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এটা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। যারা এই কিতাবের উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, হে নবী, তাদের তুমি সুসংবাদ দাও। তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। যখনই তাদের জান্নাতের কোনো একটি ফল দেয়া হবে তখনই তারা বলবে, এই ধরনের ফল ইতিপূর্বে তো আমাদের দেয়া হয়েছিল। তাদের মূলত এই ধরনের জিনিসই সেখানে দেয়া হবে। তাদের জন্যে আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিনী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে ওপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। যারা আল্লাহর কথায় বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য তাদের মালিকের পক্ষ থেকেই এসেছে, আর যারা আগে সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে, আল্লাহ তাআলা এ উদাহরণ দিয়ে কি বোঝাতে চান? আসলে একই জিনিস দিয়ে অনেক লোককে তিনি গোমরাহ করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়েতের পথ দেখান, আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তা দিয়ে অন্য কাউকে তিনি পথভ্রষ্ট করেন না। অপরদিকে যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে, ব্যক্তি ও সমাজে আল্লাহ তাআলা যেসব সম্পর্ককে মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে, সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে, এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে, অথচ তোমরা ছিলে মৃত, তিনি তোমাদের জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং তোমাদের একদিন তাঁর কাছেই ফিরিয়ে নেওয়া হবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তৈরি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে সাত আসমানে বিন্যস্ত করলেন। তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। হে নবী, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তারা বলল, তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্যে এরা রক্তপাত করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহতাআলা অতঃপর আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন, তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এ নামগুলো বলো তো। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে কিছুই জানা নেই। যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ তুমি একমাত্র জ্ঞানী, একমাত্র কুশলী। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন, তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও। অতঃপর আদম তাদের সামনে তাদের নামগুলো যখন বলে দিল তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমানসমূহ ও জমিনের যাবতীয় গায়ব সম্পর্কে জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমি যখন ফেরেশতাদের বললাম, তোমরা আদমের জন্য সেজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে সেজদা করল, শুধু ইবলিশ ছাড়া। সে সেজদা করতে অস্বীকার করল, সে অহংকার করল এবং সে নাফরমানদের দলে সামিল হয়ে গেল। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেশতে বসবাস করতে থাকো এবং এখান থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে আহার করো।
তোমরা এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين অতঃপর শয়তান সেখান থেকে তাদের উভয়ের পদস্খলন ঘটাল। তারা উভয়ের বেহেশতের যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল। আমি তাদের বললাম, তোমরা একজন আরেক জনের দুশ্মন হিসেবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হচ্ছে পৃথিবী। সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়েত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমা পরবশ হলেন, অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও, তবে যেখানে যাবে সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই হেদায়েত আসবে। অতঃপর যে আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না। وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ আর যারা সে হেদায়েত অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের বাসিন্দা, তারা সেখানে চিরদিন থাকবে। ইয়া বানি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون হে বনি ইসরাঈল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো। আমার আনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়ার শান্তি ও আখিরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আমি মুহাম্মাদের কাছে যা নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো। তোমাদের কাছে যা কিছু আছে তা তার সত্যায়নকারী, তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারকারী হয়ো না এবং সামান্য মূল্যে আমার আয়াতসমূহকে বিক্রি করো না, তোমরা শুধু আমাকেই ভয় করো। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন তোমরা মিথ্যা দিয়ে সত্যের গায়ে পোশাক পরিয়ে দিও না এবং জেনে বুঝে সত্য লুকিয়েও রেখো না। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয়ে রুকু করে তোমরাও তাদের সঙ্গে রুকু করো।
أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং বাস্তবায়নের সময় নিজেদের কথা ভুলে যাও, অথচ তোমরা সবাই কিতাব পড়ো, কিন্তু কিতাবের এই কথাটি তোমরা কি বোঝো না? وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিষ্ঠার সাথে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون তাদের কথাও আলাদা, যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। ইয়া বানি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين হে বনি ইসরায়েল জাতি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। নিয়ামত হিসেবে আমি অবশ্যই তোমাদের সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছি। وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَن نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সে দিনটিকে ভয় করো যেদিন একজন আরেক জনের কোন কাজে আসবে না, একজনের কাছ থেকে আরেক জনের পক্ষে কোন সুপারিশ গ্রহণ করা হবে না, মুক্তির জন্যে কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না, না তাদের সেদিন কোনো সাহায্য করা হবে। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وفي ذلكم بلاء من ربكم عظيم স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম, তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত, তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্যে বড় একটা পরীক্ষা নিহিত ছিল। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলাম, অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং আমি ফেরাউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, আর তা তো তোমরা নিজেরাই প্রত্যক্ষ করছিলে। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ স্মরণ করো যখন মুসাকে আমি বিশেষ কাজের জন্য 40 রাত সময় নির্ধারণ করে দিলাম, তারপর তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে, আসলে তোমরা ছেলে বড়ই জালেম। ثُمَّ عَفَوْنَا عَنكُم مِّن بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
এরপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আশা করা গিয়েছিল তোমরা কৃতজ্ঞতা আদায় করবে। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব ও ন্যায় অন্যায়ের পরখকারী মানদণ্ড দান করেছি, আশা করা গিয়েছিল তোমরা হেদায়েতের পথে চলতে পারো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم আরো স্মরণ করো মুসা যখন তার নিজ লোকদের বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে অবশ্যই নিজেদের উপর বড় রকমের জুলুম করেছ, এজন্যে অবিলম্বে তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দরবারে তওবা করো এবং তোমাদের নিজেদের শিরকে অভিশপ্ত নফস সমূহকে হত্যা করো, এর মাঝেই সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হলেন, অবশ্যই তিনি ক্ষমাশীল ও অনুগ্রহকারী। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ তোমরা যখন বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ঈমান আনব না, তখন এ ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যেই বজ্রসম এক গজব তোমাদের উপর নিপতিত হল, আর তোমরা তার দিকে চেয়েই থাকলে। ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ অতঃপর তোমাদের এই মৃত্যুর পর আমি তোমাদের পুনরায় জীবন দান করলাম, আশা করা গিয়েছিল তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম, মান এবং সালওয়া নামক খাবারও আমি তোমাদের উপর পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম, যেসব পবিত্র খাবার তোমরা খাও যা আমি তোমাদের দিয়েছি নিয়ামত অবজ্ঞা করে, তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ شَرُونَ كَرُو আমি যখন তোমাদের বলেছিলাম তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢোকো, তোমরা ক্ষমার কথা বলবে, আমিও তোমাদের ভুল ত্রুটিসমূহ ক্ষমা করে দেব, যারা ভালো কাজ করে আমি তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দেই। فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ সুস্পষ্ট হেদায়েত সত্ত্বেও অতঃপর জালিমরা
এমন কিছু ব্যাপার রদবদল করে ফেলল যা না করার জন্যেই তাদের বলা হয়েছিল। যারা জুলুম করল তাদের উপর আমি আসমান থেকে গজব নাজিল করলাম। মূলত এটা ছিল তাদের গুনাহর ফল। وَإِذْ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ شَرُونَ كَرُو যখন মুসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল, আমি তাকে বললাম, তোমার লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই তা থেকে ১২টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজেদের পানি পানের ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়ার রেজেক থেকে তোমরা পানাহার করো, তবে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون شرون করো তোমরা যখন বলেছিলে, হে মুসা, প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারছি না। তুমি তোমার মালিকের কাছে বলো, তিনি যেন আমাদের জন্য কিছু ভূমিজাত দ্রব্য, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডালের ব্যবস্থা করেন যা ভূমি উৎপাদন করে। সে বলল, তোমরা কি আল্লাহর পাঠানো এ উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ জিনিসকে বদলে নিতে চাও? যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে অপমান ও দারিদ্র তাদের উপর ছেয়ে গেল, তারা আল্লাহর গজবের যোগ্য হয়ে গেল। এটা এ কারণে যে তারা ক্রমাগত আল্লাহর আয়াত অস্বীকার করতে থাকল এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকল। আর এসব কিছু এজন্যই ছিল এরা না ফরমানি ও সীমা লঙ্ঘন করছিল। ইন্নাল লাযীনা আমানু ওয়াল লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা ইমান এনেছে, যারা ছিল ইহুদি, খ্রিস্টান এবং সাবি, এদের সবার মাঝে যে কেউই আল্লাহর উপর ইমান আনবে পরকালের উপর এবং নেক কাজ করবে, তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার থাকবে এবং এসব লোকের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ شَرُونَ كُرُو جَكُنَ مِي تُمَا دِرِ كَاچْ تَكِي প্রতিশ্রুতি নিয়েছিলাম
এবং তুর পাহাড়কে আমি তোমাদের উপরে তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো। আশা করা যায় তোমরা শয়তান থেকে বাঁচতে পারবে। অতঃপর তোমরা এই ঘটনার পর ওয়াদা থেকে ফিরে গেলে, আসলে আল্লাহর অনুদান ও রহমত যদি তোমাদের উপরে না থাকত তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করেছে। অতঃপর আমি তাদের শুধু এটুকুই বলেছি, যাও, এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও। فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ একে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আরো যারা পরে আসবে তাদের সবার জন্যেই একে আমি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যেও এটি ছিল একটি উপদেশ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَن أَكُونَ مِنَ الْجَاهِلِينَ স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলল, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের তার নামে একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন। তারা বলল, হে মুসা, এই কথা বলে তুমি কি আমাদের সঙ্গে তামাশা করছ? সে বলল, আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال انه يقول انها بقره لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون তারা বলল, তুমি তোমার রবকে বলো আমাদের তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন সে জন্তুটি কেমন হবে। সে বলল, অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না, আবার একেবারে বাচ্চাও হবে না, বরং তা হবে এর মাঝামাঝি বয়সের। যাও, এখন যা কিছু তোমাদের নির্দেশ দেয়া হচ্ছে তাই করো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال انه يقول انها بقره صفراء فاقع لونها تسر الناظرين ترى موسىকে বলল, তুমি তোমার রবকে জিজ্ঞাসা করে নাও তিনি আমাদের যেন বলে দেন তার রংটা কেমন হবে। সে বলল, তা হবে হলুদ রঙের, তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তার দিকে তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون তারা বলল, হে মুসা, তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কি ধরনের গাভী হবে। আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হয়, আল্লাহ তাআলা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব। إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق
فذبحوها وما كادوا يفعلون সে বলল আল্লাহ তাআলার ইপ্সিত সেই গাভী হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না, জমিনে পানি সেচের কাজও করে না, সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটি মুক্ত। এই কথা শুনে তারা বলল, এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য কথাটা নিয়ে এসেছ। অতঃপর তারা তাই জবাই করল, যদিও ইতিপূর্বে মনে হয়নি তারা এ কাজটি আদৌ করতে চায়। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সেই ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সে বিষয়টি মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকাবার চেষ্টা করেছিলে। فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদের বললাম, জবাই করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো, এভাবেই আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এই ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার নিদর্শন সমূহ তুলে ধরেন। আশা করা গিয়েছিল তোমরা সত্য অনুধাবন করবে। بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল, এমন কঠিন যেন তা শক্ত পাথর, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বেশি কঠিন। কেননা কিছু পাথর এমন আছে যা থেকে ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানিও বের হয়ে আসে। অবশ্য এর মধ্য থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা কিন্তু তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون তোমরা কি এরপরও এই আশা পোষণ করো যে এরা তোমাদের জন্য ঈমান আনবে? এদের একাংশ তো যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, তাও করেছে তাকে ভালো করে বোঝার পর, অথচ তারা ভালো করেই জানে যে তারা কি করছে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُم بِهِ عِندَ رَبِّكُمْ এরা যখন ইমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ইমান এনেছি। কিন্তু এরা যখন গোপনে একে অপরের সঙ্গে মিলিত হয় তখন বলে, তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মাদের নবুয়াত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করে দিয়েছেন? খবরদার, তোমরা এমনটি কখনো করো না, তাহলে তারা একদিন তোমাদের প্রভুর সামনে এটা দিয়ে তোমাদের বিরুদ্ধে যুক্তি খাড়া করবে। তোমরা কি বুঝতে পারছ না?
أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون কিন্তু এরা কি জানে না যে আল্লাহর কিতাবের যা কিছু এরা গোপন করে আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে আল্লাহ তাআলা তা সবই জানেন। وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ এদের মধ্যে আছে কিছু নিরক্ষর যারা আল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর কিতাব এদের কাছে নিছক মিথ্যা আকাঙ্ক্ষা, সর্বস্ব পুস্তক মাত্র। এরা শুধু অমূলক ধারণাই করে থাকে। فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা নিজেদের হাত দিয়ে কিতাব লেখে, তারপর বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা শরীয়তের বিধান, উদ্দেশ্য হচ্ছে তারা যেন তা দিয়ে সামান্য কিছু স্বার্থ কিনে নিতে পারে। তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্যে তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ। وَقَالُوا لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَّعْدُودَةً قُلْ أَتَّخَذْتُمْ عِندَ اللَّهِ عَهْدًا فَلَن يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ أَمْ تَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ إِلَى بَالِي জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, করলেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্যে। হে নবী, তুমি বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছ? আল্লাহ তাআলা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। না তোমরা জেনে বুঝি আল্লাহ তাআলার সম্পর্কে এমন কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না? بَلَى مَنْ كَسَبَ سَيِّئَةً وَأَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ হ্যাঁ, যে ব্যক্তি পাপ কামিয়েছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে, এমন লোকেরাই তো হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ আবার যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে তারা বেহেশতবাসী হবে, তারা সেখানে চিরদিন থাকবে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ شَرُنْ كَرُو যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করবে, মানুষদের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, অতঃপর তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই এই প্রতিশ্রুতি থেকে
ফিরে গেছ, এভাবেই তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ তোমাদের কাছ থেকে আমি এই প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা তোমাদের কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না, অতঃপর তোমরা তা স্বীকারও করে নিয়েছিলে, তোমরা তো নিজেরাই এ সাক্ষ্য দিচ্ছ। تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب তারপর এই হচ্ছ তোমরা, তোমরা নিজেদের হত্যা করতে লাগলে তোমাদের এক দলকে তোমরা তাদের ভেটে মাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে, অন্যায় এবং জুলুম দ্বারা তোমরা তাদের কাজের উপর তাদের পৃষ্ঠপোষকতা করতে থাকলে, শুধু তাই নয়, কোন লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো, অথচ তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তালাকে দেয়া প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো? সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশ বিশেষের উপর ইমান আনায়নের এ আচরণ করে, তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, পরকালেও তাদের কঠিনতম আজাবের দিকে নিক্ষেপ করা হবে। তোমরা যা করছ আল্লাহ তাআলা সেসব কিছু থেকে মোটেও উদাসীন নন। أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون বস্তুতো এ লোকেরা আখিরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে। কেয়ামতের দিন তাদের উপর থেকে তাদের আজাব কিঞ্চিৎ পরিমাণও হালকা করা হবে না, না সেদিন তাদের কোন রকম সাহায্য করা হবে। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون আমি মুসাকে কিতাব দিয়েছি, তারপর একে একে আমি আরো অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা করার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মরিয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং আমার বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোন নবী আসত, তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ, অতঃপর তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছ, আবার তাদের কোনো কোনো দলকে তোমরা হত্যাও করেছ। وقالوا قلوبنا غلف
بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون তারা বলে হিদায়তের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে আছে, তাদের কুফরি করার কারণে আল্লাহ তাআলাও তাদের উপর অভিসম্পাত করেছেন, অতঃপর তাদের সামান্য পরিমাণ লোকই ঈমান এনেছে। ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন কিতাব নাজিল হল যা তাদের কাছে মজুদ কিতাবের সত্যতা স্বীকার করে, অথচ এর আগে তারা নিজেরাই অন্যান্য কাফিরদের উপর বিজয়ী হওয়ার জন্য এ কিতাব ও তার বাহকের আগমন কামনা করছিল, কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যাকে তারা যথাযথ চিনতেও পারল তারা অস্বীকার করল। যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্পাত। বিসমাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি فَبَاءُوا بِغَضَبٍ عَلَى غَضَبٍ وَلِلْكَافِرِينَ عَذَابٌ مُهِينٌ কত নিকৃষ্ট বস্তু সেটি যার বিনিময়ে তারা তাদের নিজেদের বিক্রয় করে দিয়েছে। শুধু গোড়ামির বশবর্তী হই তারা আল্লাহর নাজিল করা বিধান অস্বীকার করেছে, তাও শুধু এ কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে নবুয়াত দিয়ে অনুগ্রহ করেন। এ কুফুরির ফলে তারা ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত হল, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنْبِيَاءَ اللَّهِ مِنْ قَبْلُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তখন তারা বলে আমরা তো শুধু সেসব কিছুর উপরই ঈমান আনি যা আমাদের বনি ইসরায়েল জাতির উপরে নাজিল করা হয়েছে, এর বাইরে যা তা তারা অস্বীকার করে, অথচ তা একান্ত সত্য, তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে। হে নবী, তুমি বলো তোমরা যদি ঈমানদারী হও তাহলে এর আগে আল্লাহর নবীদের হত্যা করেছিলে কেন? وَلَقَدْ جَاءَكُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ তোমাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন সহকারে মুসাও নবী হয়ে এসেছিল, অতঃপর তার সামান্য অনুপস্থিতির পরই তোমরা একটি বাছুরকে মাবুদ বলে গ্রহণ করে নিলে, তোমরা আসলেই জালেম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِن كُنْتُمْ مُؤْمِنِينَ স্মরণ করো
যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম, তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে আমি বলেছিলাম, যা কিছু বিধি বিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শোনো। এর জবাবে তারা মুখে তো বলল, হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি, কিন্তু বাস্তবে তা অস্বীকার করে তারা বলল, আমরা তা অমান্য করলাম। আসলে আল্লাহ তালাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাছরকে মাবুদ বানানো এর নেশা দ্বারা তখনও তাদের মনকে আকৃষ্ট করে রাখা হয়েছিল। তুমি বলো, যদি তোমরা সত্যি মোমেন হও তাহলে বলতে পারো, এটা কত খারাপ ইমান যা তোমাদের এ ধরনের কাজের আদেশ দেয়। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. হে নবী, তুমি বলো, যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্য নির্দিষ্ট, তাহলে তা পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো না কেন, যদি তোমরা সত্যবাদী হও। হে নবী, জেনে রাখো, তারা নিজেদের হাত দিয়ে যা অর্জন করেছে তার পরিণাম জানার পর এরা কখনো তা কামনা করবে না। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান্নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون. তুমি অবশ্যই তাদেরকে দেখতে পাবে বেঁচে থাকার উপর তারা বেশি লোভী, যারা শিরক করে তারাও এদের মতো, এদের প্রত্যেক ব্যক্তি হাজার বছর জীবিত থাকতে চায়, কিন্তু যত দীর্ঘ জীবনী এদের দেয়া হোক না কেন তা কখনো আল্লাহর আজাব থেকে এদের বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা এদের যাবতীয় কাজকর্ম পর্যবেক্ষণ করেন। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. হে নবী, তুমি বলো, কে সে ব্যক্তি যে জিব্রাইলের শত্রু হতে পারে, অথচ সে তো আল্লাহর আদেশে আল্লাহর এমন সব বাণী তোমার অন্তকরণে নাজিল করে যা তাদের কাছে মজুদ বিষয়সমূহের সত্যতা স্বীকার করে। আসলে এ গ্রন্থ হচ্ছে মোমেনদের জন্য হেদায়েত ও সুসংবাদ। من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. যারা আল্লাহর শত্রু, শত্রু তার বাণীবাহক ফেরেশতার ও নবী রাসূলদের শত্রু জিব্রাইলের ও মিকাইলের, তাদের জানা উচিত স্বয়ং আল্লাহ তাআলাই হচ্ছেন কাফিরদের বড় শত্রু। ওয়ালাকাদ আনযালনা ইলাইকা আয়াতিন বাইনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নিদর্শন সমূহ পাঠিয়েছি, পাপী ব্যক্তিরা ছাড়া তাকে কেউই অস্বীকার করতে পারে না। বল আকসারুহুম লা ইউমিনুন।
এমন কি হয়নি যে যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তাদের একদল তা ভঙ্গ করেছে? মূলত তাদের অধিকাংশ লোকই ঈমান আনে না। وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِّنْ عِندِ اللَّهِ مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللَّهِ وَرَاءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবে যেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, তখনই সেই আগের কিতাব যাদের দেয়া হয়েছে তাদের একটি দল আল্লাহর পূর্ববর্তী কিতাবের কথাগুলোকে এমনভাবে তাদের পেছনে দিকে ফেলে দেয় যেন তারা এই ব্যাপারে কিছুই জানে না। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق এর সঙ্গে জাদুমন্ত্রের এমন কিছু জিনিসও এরা অনুসরণ করতে শুরু করল যা শয়তানরা সুলাইমান নবী এর রাজত্বের সময় পড়ত। সত্যি কথা হচ্ছে, সুলাইমান কখনো জাদু ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেনি, বরং তাকে অস্বীকার তো করেছে সেসব অভিশপ্ত শয়তান যারা মানুষকে জাদুমন্ত্র শিক্ষা দিয়েছে। ব্যাবিলনের হারুত মারুত দুজন ফেরেশতার কাছে যা কিছু পাঠানো হয়েছিল তা ছিল জাদু পাগল মানুষদের পরীক্ষার জন্যে। আল্লাহর সেই দুইজন ফেরেশতা কাউকে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ের শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত তারা এই কথাটা তাদের বলে না দিত যে আমরা হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র। অতএব কোনো অবস্থায় তুমি এ বিদ্যা দিয়ে আল্লাহ তাআলাকে অস্বীকার করো না। এ সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত, যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারে না। তারা মূলত এমন কিছু শিখে যা তাদের কারো উপকার যেমন করতে পারে না, তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না। তারা ভালো করেই এটা জেনে নিল যে শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে পরকালে তার কোনো মূল্য নেই। তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যিই নিকৃষ্ট। কত ভালো হতো যদি তারা কথাটা জানত। ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون তারা যদি আল্লাহর উপর ইমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত। কত ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত। হে ইমানদার ব্যক্তিরা, ধৃষ্টতার সাথে কখনো বলো না
হে নবী, তুমি আমাদের কথা শোনো, বরং তার দৃষ্টি আকর্ষণ করতে হলে বলো, হে নবী, আমাদের প্রতি লক্ষ্য করো, তোমরা সর্বদা তার কথা শুনবে, মনে রাখবে। যারা তার কথা অস্বীকার করে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে। ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم আসলে এই আহলে কিতাব এবং যারা শিরিক করে তারা কেউই এটা পছন্দ করে না যে তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে ভালো কিছু নাজিল হোক, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার অনুগ্রহে নবুয়তের জন্য বেছে নেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহশীল। ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير আমি যখন কোনো আয়াত বাতিল করে দেই কিংবা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই, তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাজির করি। তুমি কি জানো না আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান? أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ তুমি কি জানো না আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, নেই কোনো সাহায্যকারীও। أَمْ تُرِيدُونَ أَن تَسْأَلُوا رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَى مِن قَبْلُ وَمَن يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ তোমরা কি তোমাদের নবীর কাছে সেই ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও যেমনি তোমাদের আগে মুসাকে প্রশ্ন করা হয়েছিল? কেউ যদি ইমানকে কুফরির সাথে বদল করে নেয় তাহলে সে ব্যক্তি সোজা পথ থেকে গোমরাহ হয়ে যাবে। ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আহলে কিতাবদের অনেকেই বিদ্বেষের কারণে ইমানের বদলে তোমাদের আবার সেই কুফরিতে ফিরিয়ে নিতে চাইবে, এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা এ পথ থেকে বিরত হবে না। অতএব তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তাঁর কাছে গিয়ে এর সবই তোমরা মজুদ পাবে। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই এর সবকিছু দেখতে পান।
وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين তারা বলে ইহুদি কিংবা খ্রিস্টান ছাড়া আর কেউই বেহেশতে প্রবেশ করবে না আসলে এগুলো তাদের একটা মিথ্যা কল্পনা হে নবী তুমি বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ فَلَهُ أَجْرُهُ عِندَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ হ্যাঁ যে ব্যক্তি সৎ কর্মশীল হয়ে আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় থাকবে তাদের কোনো ভয় ভীতি নেই আর না তারা সেদিন চিন্তান্বিত হবে وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فَاللَّهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নয় খ্রিস্টানরা বলে ইহুদিরাও কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয় অথচ এরা উভয়ই কিতাব পাঠ করে এভাবেই যারা আদৌ কিতাবের কোনো কিছুই জানে না এমন লোকেরা আবার এদের উভয়ের সম্পর্কে তাদের কথার মতো এই একই ধরনের কথা বলে তারা যে বিষয় মতবিরোধ করছে আল্লাহ তাআলা শেষ বিচারের দিনে সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم তার চেয়ে বড় জালেম আর কে আছে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে সচেষ্ট হয় এই ধরনের লোকদের তো তাতে ঢোকা শোভনীয়ই নয় তবে একান্ত ভীত সন্ত্রস্তভাবে ঢুকলে তা ভিন্ন কথা তাদের জন্য পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে তেমনি রয়েছে পরকালে কঠিনতম শাস্তি পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার তোমরা যেই দিকেই মুখ ফেরাবে সেদিকেই তো আল্লাহ তাআলা রয়েছেন অবশ্যই আল্লাহ তাআলা সর্বব্যাপী এবং জ্ঞানী وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون খ্রিস্টান লোকেরা বলে আল্লাহ তাআলা অমুককে নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন অথচ সব পবিত্রতা একান্তভাবে তার তিনি এসব কিছুর অনেক ঊর্ধ্বে আসমানসমূহ এবং জমিনের সব কিছুই তার জন্যে এর সকল বস্তুই তার অনুগত بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ আসমান সমূহ ও জমিনের তিনিই হচ্ছেন উদ্ভাবক যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত করেন সে ব্যাপারে শুধু এটুকুই বলেন হও
আর সঙ্গে সঙ্গেই তা হয়ে যায়। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله او تاتينا ايه كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الايات لقوم يوقنون যারা সঠিক কথা জানে না তারা বলে আল্লাহ তাআলা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা এমন কোন নিদর্শন আমাদের কাছে কেন আসে না যার মাধ্যমে আমরা তাকে চিনতে পারব। এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা বলত, এদের সবার মন আসলে একই ধরনের। আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি তাদের জন্যে আমার নিদর্শন সমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি। إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَلَا تُسْأَلُ عَنْ أَصْحَابِ الْجَحِيمِ অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি, পাঠিয়েছি আজাবের ভীতি প্রদর্শনকারী জান্নাতের সুসংবাদবাহী হিসেবে। জেনে রেখো তোমাকে জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে কোন রকম প্রশ্ন করা হবে না। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার উপর খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলের অনুসরণ করতে শুরু করবে। তুমি তাদের বলো আল্লাহ তাআলার হেদায়েতই হচ্ছে একমাত্র হেদায়েত। তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি তাদের ইচ্ছানুসারে চলতে থাকো তাহলে আল্লাহ তাআলা ছাড়া তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোকও আছে যারা এই কোরআনকে তেলাওয়াতের হক আদায় করে পড়ে, তারা তার উপর ঈমানও আনে। যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত লোক। ইয়া বানী ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين হে বনি ইসরায়েল জাতি, তোমরা আমার সে নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের উপর দান করেছি। সে নিয়ামতের অংশ হিসেবে আমি একসময় তোমাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون তোমরা সেদিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না, না সেদিন তার কাছ থেকে কোন রকম বিনিময় নেওয়া হবে। এদের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না, সেদিন এসব লোকদের কোন রকম সাহায্য করা হবে না। وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي
قال لا ينال عهد الظالمين স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে তার আনুগত্যের পরীক্ষা নিলেন অতঃপর সে তা পুরোপুরি পূরণ করল আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই সে বলল আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে আল্লাহ তাআলা বললেন আমার এ প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছবে না وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِي স্মরণ কর আমি যখন মানুষদের মিলনস্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে কাবা ঘর নির্মাণ করেছিলাম আমি তখন তাদের আদেশ দিয়েছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘর কাবাকে হজ ও উমরার তাওয়াফকারীদের জন্য আল্লাহর ইবাদতে আত্মনিয়োগকারীদের জন্য সর্বোপরি তার নামে রুকু সেজদাকারীদের জন্য পবিত্র করে রাখে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرِ إبراهيم جاكن بولي چلو هي راب এ শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে কিংবা যারা আল্লাহ তাআলা এবং পরকাল দিবসকে বিশ্বাস করে তুমি তাদের ফল মূল দিয়ে রেজেক দাও আল্লাহ তাআলা বললেন হ্যাঁ যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপকরণ উপভোগ করাতে থাকব অতঃপর আমি ধীরে ধীরে তাদের আগুনের আজাবের জন্য বাধ্য করব যা সত্যি বড় নিকৃষ্টতম স্থান وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ إِبْرَاهِيمُ ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা আল্লাহর কাছে দোয়া করল হে আমাদের রব আমরা যে উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করেছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করো অবশ্যই তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ترى আরো বলল হে আমাদের রব আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত বান্দা বানিয়ে দাও হে মালিক তুমি ইবাদতের আনুষ্ঠানিক নিয়ম নীতিসমূহ আমাদের দেখিয়ে দাও এবং তুমি আমাদের উপর দয়া পরবশ হও অবশ্যই তুমি তাওবা কবুলকারী ও পরম দয়ালু ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم
হে আমাদের রব, তাদের বংশের মধ্যে তাদের নিজেদের মাঝ থেকে তুমি এমন একজন রসুল পাঠাও যে তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদের তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে, উপরন্তু তা দিয়ে সে তাদের পবিত্র করে দেবে। হে আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো, অবশ্যই তুমি মহাপরাক্রমশালী পরম কুশলী। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, অথচ তাকে আমি নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি, শেষ বিচারের দিনে সে অবশ্যই নেক লোকদের মধ্যে সামিল হবে। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين যখন আমি তাকে বললাম তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, সে বলল আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিলাম। وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ যে পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল সে পথে চলার জন্য সে তার সন্তান সন্ততিকেও ওসিয়ত করে গেল, ইয়াকুবও তার সন্তানদের ওসিয়ত করে বলল হে আমার সন্তানরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে পছন্দ করে দিয়েছেন, অতএব কোনো অবস্থায় এই বিধানের আনুগত্য স্বীকার করা ব্যতিরেকে তোমরা মৃত্যুবরণ করো না। أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَٰهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ হে ইহুদি জাতি, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হল এবং সে যখন তার ছেলে মেয়েদের বলল আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে, তারা বলল আমরা অবশ্যই তোমার মাবুদ তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের মাবুদের ইবাদত করব, এই মাবুদ হচ্ছেন একক, আমরা তো তারই সামনে আত্মসমর্পণকারী। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন এরা ছিল এক ধরনের জাতি যারা গত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য, আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য, তারা যা কিছু করেছিল সে ব্যাপারে তোমাদের কিছুই জিজ্ঞেস করা হবে না। وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَى تَهْتَدُوا قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ এরা বলে তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমরা সঠিক পথ পাবে, হে নবী তুমি বলো আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই রয়েছে আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَى
إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ لا نفرق بين أحد منهم ونحن له مسلمون তোমরা বলো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং ঈমান এনেছি আল্লাহ তাআলা আমাদের কাছে যা কিছু নাজিল করেছেন তার উপর আমাদের আগে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমরা মানি তাছাড়া মুসা ঈসা সহ সব নবীকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দেয়া হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি আমরা এদের কারো মধ্যেই কোনো তারতম্য করি না আমরা হচ্ছি আল্লাহরই অনুগত বান্দা فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ এরা যদি তোমাদের মতোই আল্লাহর উপর ঈমান আনত তাহলে তারা অবশ্যই সঠিক পথ পেত তারা যদি সে পথ থেকে ফিরে আসে তাহলে তারা অবশ্যই উপদলীয় অনৈক্যের মাঝে পড়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট প্রমাণিত হবেন তিনিই শোনেন তিনিই জানেন আসল রং হচ্ছে আল্লাহ তালার এমন কে আছে যার রং আল্লাহ তালার রঙের চেয়ে উৎকৃষ্ট হতে পারে আমরা তো তাঁরই ইবাদত করি قُلْ أَتُحَاجُّونَنَا فِي اللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ وَلَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ وَنَحْنُ لَهُ مُخْلِصُونَ হে নবী তুমি বলো তোমরা কি স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারেই আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও অথচ তিনি যেমন আমাদের রব তেমনি তিনি তোমাদেরও রব আমাদের কাজ আমাদের জন্যে আর তোমাদের কাজ তোমাদের জন্যে আমরা সবাই তাঁর আনুগত্যের ব্যাপারে নিষ্ঠাবান أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطَ كَانُوا هُودًا أَوْ نَصَارَى قُلْ أَأَنْتُمْ أَعْلَمُ أَمِ اللَّهُ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهُ مِنَ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ অথবা তোমরা কি এই কথা বলতে চাও যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের বংশধররা সবাই ছিল ইহুদি কিংবা খ্রিস্টান হে নবী তুমি বলে দাও এই ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ তাআলা বেশি জানেন যদি কোনো ব্যক্তি তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে আগত সাক্ষ্য প্রমাণ গোপন করে তাহলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে আল্লাহ তাআলা কিন্তু তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল নন وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ এরা ছিল এক ধরনের সম্প্রদায় যারা গত হয়ে গেছে তারা যা করে গেছে তা তাদের জন্য আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্য তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা করা হবে না